ব্যাপারটা হচ্ছে একটু বাইরে আউটিং নিয়ে। তো আমরা যাচ্ছি হচ্ছে বীরভূম, সকালে 7টার সময় বেরিয়েছি আর পৌঁছেছি 11:30টার সময়। অনেকটা টাইম লাগে বীরভূম যেতে, আমাদের মোটামুটি চিত্তরঞ্জন থেকে তো অনেকটাই দূর। তো আমরা গেছিলাম আমাদের একটা রিলেটিভসদের বাড়িতে। অনেক সময় মানে অনেকবারই বলেন যে যাওয়ার জন্য, কিন্তু আমাদের যাওয়া হয় না। তো ভাবলাম চলো একটু ঘুরে আসি, প্লাস আমাদেরও সহজ ঘোরা হবে। তো এইভাবে মানে বেরিয়েছি বাড়ি থেকে আর এখানে মোটামুটি আমরা এখানে পৌঁছেও গেছি। তো এখানে একটু টিফিন টিফিন খাওয়া দাওয়া সেরে বাইরের যে দৃশ্য সেটা দেখার জন্য মন একদম ছটফট করছিল। মানে চিত্তরঞ্জন থেকে বেরিয়ে এরকম এক জায়গায় যাওয়ার পর অবশ্য কেউই নিজের মানে নিজেকে সামলাতে রাখতে পারবে না, কারণ এত সুন্দর জায়গা দেখে সবাই তো ছুটবে। তো আমরা সবাই দলবল নিয়ে মাঠে নেমে পড়লাম, যাতে পুরো মাঠটা চষে ঘুরে দেখবো বলে। আর এখানে এসে সত্যি সবার মানে এত ভালো লাগছিলো, কারণ চারিদিকে সর্ষে ক্ষেত, আলু ক্ষেত, মানে চারিদিকে গাছ আর গাছ, সবুজ আর হলুদে যেন মিশে যাচ্ছে। এক কথায় ডিডিএলজি সিনেমা কিন্তু আমাদের চোখের সামনে ভাসছিলো। তো সেই সব গানও করছিলাম, হাসাহাসিও করছিলাম। এরপর দেখো এটা কিন্তু মটরশুঁটি গাছ, পুরো মানে জমি জুড়ে লাগানো হয়েছে, সবই কিন্তু এখানে চাষে মানে চাষ করেই সবাই তোলা হয় বাড়িতে ফসল। তো এদিকটা যেহেতু গ্রাম, সবাই কিন্তু গ্রামের দিকে চাষবাসই করে। তো এখানে এসে সত্যি আমরা এত ভালো লাগছিলো যে আমরা সব সেই সব দেখতেই ব্যস্ত হয়ে পড়লাম। হাই রলকা, আমার ডেইলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তো সকাল থেকে ব্লগটা একদম স্টার্ট করা হয়নি, তো একটু বাইরে এসেছি, এটা বীরভূম। তো চারিদিকটা সর্ষে খেয়ে দারুণ জায়গা। তো আজকে ভাবলাম দিনটা তোমাদেরকে শেয়ার করি, প্লাস তুলে ধরি। তো চলো আজকে দিনটা কীভাবে গেল। ক্ষেত মানে ঘুরেই যাচ্ছিলাম, এমনকি পুরো আলে আলে পুরো জমিটাই চষে ফেলেছে এক কথায়। তো এখন যাচ্ছে হচ্ছে আলু ক্ষেতের পাশ দিয়ে। এগুলো কিন্তু আলু গাছ, মানে এইভাবে সারি সারি লাগানো হয়, দেখতেও খুব সুন্দর লাগে আর আলু শাক খেতেও কিন্তু বেশ ভালো। তো আমাদেরকে যারা ঘোরাচ্ছিলো তারাও অনেক কিছু আমাদেরকে বলছিলো, আর আমরাও কিন্তু নিজেদের মনে যত প্রশ্ন ছিল সবই করছিলাম তাদেরকে। এখানে কিন্তু মানে কী বলে মানে যে সে সর্ষে যে ক্ষেত দেখতো সেটা কিন্তু মিলও আছে, সেখান থেকে কিন্তু তারা তেল বানিয়ে বাড়িতে ব্যবহার করে। এবার যাই, অনেকটা সময় ছিলাম, খুব সুন্দর জায়গাটা, দারুণ। মানে ক্ষেতটা পুরোটাই ক্ষেত, খুব দারুণ লাগছে। একদিকে সর্ষে ক্ষেত, জায়গা দেখে নিজেকে আটকে রাখতে পারলাম না। তাই একটু নিজেকে বললাম চলো আমার থেকে একটু ভিডিও করে দাও, আমার বেশ ভালো লাগছিলো। এগুলো কিন্তু মানে সব ওখানকারই, খুব সুন্দর জায়গাটা, ছোট্ট মধ্যে বেশ সুন্দর। এটা পুরো একটা গ্রাম, মানে সকাল থেকে ব্লগটা স্টার্টই করা হয়নি, কারণ তখন তাড়াহুড়ো ছিল বলে এখনও কিছুক্ষণ আগে করলাম ব্লগটা। তো পুরো খুব সুন্দর জায়গা, কিছু ফার্ম আছে, প্লাস এদিকে পুরো চারিদিকে সর্ষে ক্ষেত আর কলা গাছ, এদিকে সব কিছু চাষ করা হচ্ছে। মানে আখ থেকে শুরু করে সব কিছু চাষ করে এখানে আছে, মিল মানে সব কিছুই, মানে খুব সুন্দর একটা ভালো একটা। তো বেশ আমার ভালো লাগছে জায়গাটা, তাই অনেকটা তুলে ধরছি। আর এটা এটি একটা শাল গাছ হবে। এরপর চলে এলাম ছাদে, ছাদের থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি, খুবই সুন্দর। আর এখানে কিন্তু মানে বিশাল পরিমাণে হাওয়াও চলছিল, যার জন্য মানে এত আওয়াজ, আর শীতকালে কিন্তু ছাদে একদম টেকা সম্ভবই নয়, গ্রীষ্মকালে কিন্তু এটা খুবই আরামদায়ক।
এরপর আমরা দেরি না করে রাতে করে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের বাড়ি থেকে কিন্তু একটা ডিস্টেন্স অনেকটাই বেশি। তো চলো আর এই ব্লগটা বড় করছি না, আজকের মতো সবাইকে টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে, সবাই ভালো থাকবে।